ও ভাইরা রে বুড়ি মা বিশ্ব নবীর সাহাবী বলেন মা তোমার বাড়ি কিছু খাবার আছে তুমি দিতে পারো আমার সঙ্গে মহামানব আছে খুদার যন্ত্রণা কাটো ওই বুড়ি মা বলেছিলেন বাবা আমার ঘরে কিছু খাবার নেই আমি তোমার কি দেব বাবা তো একটা কাজ করো আটা বকরি ছাগল নিয়ে যাও যদি দুগ্ধ দহন করে খেতে পারো খাবে আমার নবী পাক বললেন আমার রাসূল পাক সাহাবী বললেন মা দাও দাও পালতি দাও আর একটা বকরি ছাগল দাও ও ভাইরা রে বুড়ি মা ছাগলটা দিয়েছিল কেতাবে লেখা আছে ওই ছাগলটা যে বেজো ছাগল ওই ছাগলের বাচ্চা হবে না ওই ছাগলটা সিদ্দিক আকবর আবু বাক্কা সিদ্দিকের কাছে দিলেন আল্লাহর নবীর সাহাবিক ওই ছাগলটা পাজা করে নিয়ে আর বালতি নিয়ে বিশ্ব নবীর কাছে চলে এলেন নবী গো আপনারা কাজ করুন এই ছাগলের দুগ্ধ দহন করুন আমরা খাবো আল্লাহর নবী বালতিটা রেখে দিয়েছে এইবারে কি করলেন বাগলটা একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না আরেকটু চিল্লে বলা যাবে না এক বালতি দুগ্ধ হয়ে গেল আমার নবীপাক মাঠ ছেড়ে দিলেন দুগ্ধ বন্ধ হয়ে গেল দিনের নবী কিছু খেলে সিদ্দিক আকবর আবু বকর কিছু খেলে আমার নবী পাক দেখে বললেন বাবা আবু বকর এই অবশ্যের দুগ্ধ যাচ্ছে ওই ছাগলের মালিকের কাছে পৌঁছে দাও ছাগল টালিয়ে আর সেই দুধ দলিয়ে বুড়িমার কাছে চলে গেছে ও মা এই তোমার ছাগল এইলা দুধ বুড়িমা বেরিয়ে অবাক ও বাবা তোমার নাম কি বলে আমার নাম আবু বাকার সিদ্ধি বলে বাবা তুমি আমাকে কি বোঝাচ্ছ ওই ছাগলের তো দুধ হবে না কারণ ওই ছাগলটা তো বেজো ও তো বাচ্চা নেই দুগ্ধ কি করে হলো আবু হল সিদ্দিক বললো মা আমার সঙ্গে একটা মহান মানুষ আছে আল্লাহ পাকের দয়ায় উনি যদি মাঠে হাত দেয় পাক দুগ্ধ দেয় এই লাও মা দুগ্ধ আছে ওই বুড়ি মা ছিল তবপুর ইঞ্জিলের পণ্ডিত লেখাপড়া জানতো ওই বুড়ি মা ডেকে বললেন হবা বাবু আক্কা যিনি ছাগলের মাঠে হাত দিয়ে দুগ্ধ ওনার নাম কি মহাম্মা ওনাব্বার নাম কি আব্দুল্লা ওনার মায়ের নাম কি আমিনা আব্বু আক্কা সিদ্ধি বললেন হোমামা তুমি কী করে জানো আজকে নামটা কী করে বললে বলে তাওরাত কিতাবে انجিল কিতাবে জব্বুর কিতাবে লেখা আছে তাসনা আমি বলে দিলাম ও ভাইরা বাবাজি কি বলবো ওই বুড়ি মা বলেছিলেন বাবা বাবা কাট আর আমার কোন সংকল্প বলে কিছু নেই একবার দিনের নবীর কাছে চলো আমরা সব পরিবারে ইমানের কালমা পড়ে মুসলমান হতে চা ভাবলেন কোন নবীর উম্মত আমরা জি আল্লাহর নবীর সাহাবিক গুটি গুটি পাক একটা ছোট গত দেখলেন ওই গর্তের মধ্যে নবীকে লাভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তুন নিজে লেবে ওই গর্তের মুখটা পরিষ্কার করলেন বাবা গর্তের মুখটা সুন্দর সাফ করলেন নবী গো আপনি আসুন আমরা দুজনে কেন থাকবো আমার নবী কে লি চলে গেলেন ভাইরা বাবাজিরা কি বলবো আবু বাক্কা সিদ্ধি লাভার পরে তাকে দেখলে ওই গর্তের ভিতরে কতগুলো চালা আছে আবু বাক্কার সিদ্দিক হুজুর আমার চিন্তা করলেন আল্লাহ ওই গর্ত থেকে যদি কোন বিড়াল সর্প বেরিয়ে আমার দয়ান নবীর দংশন করে আমার নবী দুনিয়াতে চলে যাবে কোনদিন আমার নবীকে আমি পাব না এই মনে মনে করে কি করলেন বাবা নিজের কাছাটা কাপড় ছিল ওই কাপড়টা টুকরো টুকরো করে কেটে সমস্ত গর্তের মুখ আটকে দা একটা চালাক আর আটকাতে পারলেন না আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহতলা বহু আমার নবীর প্রেমের পাগল আমার নবীর প্রেমের দিওয়ানত আমার নবীর প্রেমের মজনু উনি কি করলেন চিন্তা করতে লাগলেন এদিকে বেঈমানের দলেরা নাফারমানের দলেরা গর্তের কাছে চলে এসেছে আব্বাজান কি বলবো আল্লাহ পাক দেখে বললেন ও কৌতর তুমি বাসা বেঁধে বসে যাও ও মা তুমি জাল পেতে বসে যাও আমার নবীকে আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ বাঁচিয়ে বাবা কৌতরে ডিম পেড়ে বসে গেল বাসা বেঁধে মা জাল পেতে বসে গেল ওই বেঈমানের দলেরা যেই গর্তের কাছে এসেছে আপার কৌতুর উড়ে গেল আপার মাকসার জালটা কেটে গেল ওদের ডিমাত হয়ে গেল যদি মোহাম্মদ এই গর্তে যায় তাহলে কৌতুর এখানে বেঁধে থাকবে কি করে চলো চলো অন্য দিকে যাই এই বলে অন্য দিকে যেতে লাগলো আমার নবীকে আল্লাহ পাক বাঁচিয়েলা বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী এই ভারে মধ্যে থাকলে নবী আমার ডেকে বললেন বাবা আবু কাত। আমি অনেক কষ্ট করে এসেছি বাবা আমি কেলান্ত তো সালাম তো নবী আবু তুমি একটা কাজ করো আমার আরামের জন্য এখানে উঁচু মতো কিছু দাও মাথা দেবো ও ভাই বাবাজি কি বলবো হাবু আকাশ সিদ্দিক রাজিয়া আল্লাহত আলো কি করলেন নির্মাম পা কানা তুলেন ভাই গছের মুখ আটকে দিয়েছে একটা বা ডান পা খালি আছে ওই পাখের লম্বা করে দিলেন আমার রহমতে নবীর মাথা খারাপ নিজে উপরে তুলে নিলেন নবী আল্লাহ আমার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যান আমার দিনের নবী আমার রহমতের নবী মায়ার নবী উনি উরুপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন আহ আল্লাহর কি শান যে চালার মুখে সিদ্দিক আকবর গত্তে চালাটা দিয়ে পা দিয়েছিল ওই চালাই ছিল সাপ আবু বাক্কার সিদ্দিক হুজুরের পায় দংশন করলো কামড় দিয়েছে বিষের চালা বিষের যন্ত্রণা আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পাচ্ছেন না আবু বাক্কা সিদ্দিক কি বলেছিল সাপ যত পারিস তুই আমার কামড়া আমি পা নাড়াবো না আমার রহমতের নবীর মাথা চুর উপরে আমি আমার নবীকে ঘুম ভাঙাতে পারবো না আল্লাহর নবীর স্বাভাবিক আবু আকার সিদ্দিকের শরীরে বিষগুলো আপার প্রয়োগ করেছে আবু আকার সিদ্দিকার বাঁচবেন না আব্বা বাজান কি বলবো দু ফোটা পানি আমার নবীর মুখে পড়ে গেল আমার নেবি পাক ঘুমটা ভেঙে বল যাবো তুমি ঝরঝর করে কাঁদছ কেন বাবা কারণটাকে কিন্তু বলো বাবা বলে নবীজি আমার সাপে কামড় দিয়েছে আমি আর বোধহয় বাঁচব না ও ভাইরা বিশ্ব নবী উঠে বর্ষমল জামুকা তোমার পায়ের সাপে কামড় দিয়েছে আজকে তুমি আমল করে প্রচেষ্টা কর না বাবা তুমি আমার ডাকলে না কেন আমার নবী পাক ডেকে বললেন ও ابو ওয়াকাত একটুখানি দেরি করো দেরি করো আম নবীর পাক কি করলেন পাকানা ধরে নবীদের গালের তুতু সেই দংশন জাগ দিয়ে দিলেন আল্লাহর কি মহিমা বিশ্ব নবীর গালি তুকাতো দাম আল্লাহ পাক কি করলেন সঙ্গে সঙ্গে ওই বিষগুলো আমার আল্লাহ পানি করে দাও কত কুদরত আমার আল্লাহর কত ক্ষমতা বিষগুলো পানি হয়ে গেল জি আমার নবী পাক প্রশ্ন করল আবু বাক্কার বাবা আজকে তোমার এত কষ্ট তুমি আমাকে বলবে তো আমাকে শোনাবে তো আল্লাহর আবু বাক্কার সিদ্দিক বলেছিলেন নবী গো সাপের কামড়ে আমি আবু বাক্কার যদি মরে যাই আমি ব্যাধি করতে পারবো না কারণ আপনার মা তামুমারা আমার উর্বর আছে হুজুর আমি আপনার ঘুম ভাঙাতে পারবো না কিছুক্ষণ পরে বিশ্বধর সাপ ওই চালাক থেকে বেরিয়ে আমার বিশ্ব নবীকে সালাম দিচ্ছে একটু জোরে বলতে পারলেন না আর একটু জোরে ভলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না সাপ আমার নবীকে সালাম দিচ্ছে অনবী আমার সালামলি নি আল্লাহর নবী সালামীর জবখানা দিয়ে সাপকে প্রশ্ন করলো পরে সাপ একবার বল 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 আমার আবু বাক্কারকে কামড়ালি কেন বল ওই সাপের জাবান কুলে কুলে বলছে আই নবী গো আমি এক দুদিন তিন দিন এই না অপেক্ষায় ছিলাম আমি শুনেছি বিশ্ব নবী তিনি আসবেন চেহারা মারা একবার যদি দেখা যায় আল্লাহ পাক জাহান আগুনটা হারাম করে দেয় আমি অপেক্ষায় পটিছিলাম আজকে মেশকে আমবার সুবার যখন আমার নাকে ঢুকেছে আমি নবীর দেখার জন্য পাগল নবী গো আমি বার হব হতে পারছি না সমস্ত চালার মুখ গুলো বন্ধ করা এই তালে এসে দেখি নরম টেকছে এই জন্য আমি দংশন করেছি হুজুর আমি বুঝতে পারিনি আমার নবী পাক বললেন ও সাপ তুমি যাও চালাই চলে যাও সাপ খেদি খেদি বলেছিল নবী গো আজকে আমি যে ভুল করেছি অন্যায় করেছি আমার একটু ইমানের কলমা পড়িয়ে দি আমার দিনের নবী আমার রহমতের নবী এই সাপ আমার নবীর কাছে কলমা পড়েছিল জি আজকে আমরা মুসলমান একবার চিন্তা করিনি ভাবিনি আজকের নবীর আদর্শ নিয়ে নবীর ভালোবাসা নিয়ে কেমন করে চলতে হয় আমরা কিছু জানি না তিন দিন ওই গর্তের মধ্যে আমার নবী ছিলেন আল্লাহ নবী তিন দিন পরে আমার নবী পা গুটি গুটি পা বাবা মদিনার শরীফে দিয়ে পাড়ি দিলেন কিছু দূর যাওয়ার পরে আমার নবী বলেছিল আবু বাক্কার আমার বড় ক্ষুধা লেগেছে আমার কিছু খেতে হবে আবু বাক্কার সিদ্দিক বললেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে তো খাদ্য কিছু নেই আমি আপনার ক্ষুধার জ্বালা কিভাবে নিবারণ করাবো একটু দেরি করুন আমার নবী পাক একটা গাছের তলায় বসে গেলেন আবু বাক্কা সিদ্দিক গুটি গুটি পা বাবা একটু দূরে চলে গেলেন একটা ঝুপড়ি ঘর আবু বাক্কা সিদ্দিক ডাক দিলেন মা আল্লাহর নবীর সাহাবী ডাকার পরে একজন বুড়ি মেয়ে বাবা কি খবর আজকের নবীর আদর্শ কিভাবে তারা পেয়েছিল নবীর ভালোবাসা তারা কিভাবে পেয়েছিল আজকে আমরা মুসলমান একবার কি ভেবেছি একবার কি চিন্তা করেছি সেই নবীর না বলবো এলাকার ভাই যদি সেই নবীর আদর আদর্শের ভিতরে থাকতো একটা ভাই কিন্তু বাড়ি থাকতো না মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই মহাপিলটা কিন্তু ভরিয়ে দিত আমি আপনাদের এলাকার ভাই হয়তো অনেকে মনে মনে করছে প্রত্যেক দিন হাড়োয়ায় দেখা হয় সেই ভাই জি তবে আপনাদের নেক নজর নেক দোয়া বহু দেশ বিদেশে আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদের দোয়া আপনাদের পায়ের গুলি নিয়ে বলছে আমি গর্ব করে বলছি না জি তা আল্লাহ পা আপনাদের দোয়ার ববার খাতেও শিলাই আজকের আপা এখানে এনেছে আল্লাপাকশার তৌফিক দিয়েছে আমি দুটা একটা আলোচনা করার নিয়ত করেছি কিন্তু যা অবস্থা আমি কার কাছে দুটো একটা কথা বলবো তবু দোয়া করুন আরো যার এদিক ওদিক আছেন টুকটু করে আসুন আমি আপা দিলে আখেরি মোনাজাত দেব তার আগে একটু তকবির দেব যত ভাই আমার এখানে বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নামটা লেন দেখি নারাই তাকবীর সব একটু জোরে বলুন দেখি আরে লোক কম হলে কি হবে আওয়াজ তো কমবে না

লা ইলা ইল্লা লালা মোহাম্মদুৰ রসুলুল্লা হাশবিৰম পিক জালালা লালা লা মাফিক কালামী গায়েনুল্লা লালা হেনুৰ মোহম্মদু সাল্লাল্লা জোৰ

ডানা নই যে উইড়া যাব সোনার মাদিনা মাস নই যে সাহাপার দেব ওইনা ধরিয়া দরিয়া ও যে মদির দিনের নবী তোমরা চেন না নবীর নামে দুপুরে খুব সুন্দর হচ্ছে আমার ভাইরা বাবা জির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা সেই বিশ্বনবী মদিনার শরীফে গেলেন আল্লাহর নবী যাবার পরে রসুলির কাছে দলে 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 ইমানের কলমা মুসলমান হচ্ছে এর জোরে বলা যাবে না আর একটু চিল্লে বলা যাবে না আল্লাহর নবী বলেছিল বাবা এই মদিনার শরীফে আমি একটা মসজিদ বানাবো কি আছো অল্প জায়গা দেবে দুটে তিন ছেলে মা নেই বাপ নেই অল্প জমি আমার রসুলকে দান করে দিয়েছিলেন হুজুর আমার মা বাপ নেই এই জমিটা আমরা দিয়ে দিলাম আল্লাহর নবী সেই জমিতে বাবা মসজিদ বানালেন কি সুন্দর মসজিদ আল্লাহ রা হাজিরা ওই মসজিদে যে নামাজ পড়ে এত সুন্দর মসজিদ বাবা এক রেখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার আকাতে সব আল্লাহ দিয়ে দেয় ও ভাই রে বিশ্ব নবী রহমতে নবী দিনের ওই মাদিনা শরীফে কলেমার দাবাত দিতে লাগলেন আমার নবী বাবা ওহদের ডাক দিলেন খন্দকের ডাক দিলেন এক একটা যুদ্ধের ময়দানের ডাক দিলেন কে যাবে বাঁচাতে কে যাবে জীবন দিতে গো আর দেরি করলে চলবে না মাদিনার ছেলেরা সব দলে 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 আমার নবীর কাছে হাজির হ ও ভাইরা রে কিতাবে লেখা করছি করছি বাচ্চারা তারা নবীর কাছে দেখাচ্ছে নবী গো আমাদের পারমিশন দি আমরা যুদ্ধের ময়দানে যাব আমরা জীবনটা দিয়ে দেব আল্লাহ নবী বলেছিলেন ও বাচ্চারা তোমরা যুদ্ধের ময়দানে কি করবে এতটুকু বাচ্চা বাড়ি চলে যাও বাচ্চারা কেঁদে বলেছিল ইয়া নবী আল্লাহর রাসূল গো আমাদের বাড়ি পাটাবেন না আমরা বাড়ি যাব না আমরা বাড়িতে বিদায় নিয়ে চলে এসেছি বিশ্ব নবীর জন্য আমরা জীবনটা দিতে রাজি বলুম নবীকে তারা কি ভালোবেসেছিল বাবা নবীকে তারা কি প্রেম করেছিল নবীর প্রেমে তারা উদ্বুদ্ধ হয়েছিল নবীর প্রেমে তারা আজকে জীবন দিতে রাজি আল্লাহ নবী ওই বাচ্চাদের লিয়ে সাহাবিদের লিয়ে ওহদ ময়দানে গেলে বিক্রমে যুদ্ধ করলে আল্লাহর নবী নিজে কমান্ডার নিজে সেনাপতি বেঈমানের দলেরা এমন করে পাথর মারল আমার নবীজির গালে কেতাবে আছে বাবা দুটো দন্দান শহীদ হয়ে গেল আমার নবী আর দাঁড়াতে পারলেন না আমার নবী জমিনে পড়ে গেলে একটা গর্তে ঘুরতে ঘুরতে পড়ে গেলেন ও ভাইরা রে ওই মক্কায় মদিনার কিছু মুনাফেকরা তারা চতুর্দিকে রটি দিয়েছে বাবা মুসলমানের নবী কি তুই বেঁচে না মারা গেছে একজন সাহাবী নতুন বিয়ে করে বাড়ি এসেছে বাবা রাতে বাসরের ঘরে রাত ছিল সকাল হলো উঠে গোসল করতে গেছে বাবা যেটা ফরজ গোসল বলে এক বালতি পানি বাবা মাথায় ঢেলে দিয়েছে ফরজ গোসল করবে হঠাৎ কে জানো বলে দিচ্ছে দিনের নবী বেঁচে নাই গো বাবা রহমতের নবী কিন্তু দুনিয়াতে চলে গেছে সাবি গোসল করতে পারলেন না বিবির ডাক দিল ও বিবি দাহো তরোয়ারিখানে আমার কাছে দাও আমার যুদ্ধের পরিয়ে দাও আমার নবী নাকি না নবীর ভালোবাসা কিভাবে পেয়েছিল সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে লাঙ্গা তরোয়ারিটা হাতে নিয়ে চলে গেল বিক্রমে যুদ্ধের ময়দানে হাজার হাজার ইহুদির জাহান্নামের টিকিট কেটে পাটি দিল জি আর আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিল আমার দয়ার নবী অনেক পরে পাওয়া গেছে নবী আমার অসুস্থ মানুষ বাবা পাঁজা করে মাদিনার মসজিদে আনা হলো আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ওই মক্কাবাসীরা কত নির্যাতন করেছিল আমার নবী আল্লাহর কাবা বাইতুল্লাহ আমার নবী পাক নামাজ পড়তে যাচ্ছেন ওই মক্কার বেঈমানেরা পাথর কাকুর নিয়ে আমার নবীকে মেরেছিল কত অত্যাচার করেছিল আমার নবী কোন দুয়া করলেন না বরঞ্চ দুজনের দোয়া করলেন আজকে সেই নবীর দুয়া সারা পৃথিবীতে পৌঁছে গেছে আল্লাহর নবীর দুয়া সারা পৃথিবী আজকে চলছে কোরআন আর কলেমা আমার আল্লাহ ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ভাইজান তাই আজকে আমি আপনাদের কাছে বলছি সেই নবীর আদর্শ আমাকে আপনাকে মানতে হবে আজকে যদি নবীর আদর্শ নবীর প্রেম নবীর ভালোবাসা যদি আজকে আমরা মানি তাহলে বুঝবেন আল্লাহ আমাদের প্রতি রহম দয়া করুণা তিনি করবে, আর যদি আমরা নিজের মন মানসিকতায় চলি তাহলে জীবনটা বেকার এ জীবনের কোনো মূল্য হবে না আপনি পাবেন না আজকে বলুন সারা পৃথিবীতে আজকে আমরা মার খাচ্ছি ইহুদিরা কি নির্যাতন অত্যাচার আজকে করছে একবার ভাবলেন একবার চিন্তা করলেন আমার বিশ্ব নবীর দোয়া আমার তো মার খাবার কথা ছিল না আমাদের কিন্তু আজকে আমরা কি করলাম নিজেদের দোষে আজকের মার খাচ্ছি কোরআন আর কলেমা ছেড়ে দিয়েছি আজকের কোরআন আর কলেমা আমরা যখন ভুলে গেছি এই অত্যাচার আমাকে আপনাকে ভোগ করতে হবে উপায় নেই আজকের ভাই আমরা যে মুসলমান বলে দাবি করছি আজকের মুসলমানের করণীয় কর্তব্য কাজ আমরা আমরা কতটুকু বলুন করছি আজকে আমাদের মধ্যে নেই নামাজ আমাদের মধ্যে নেই রোজা আমাদের মধ্যে নেই দান আমাদের মধ্যে নেই আজকের সহযোগী সব কিছু আজকে ভুলে বসে আছি তাই আজকে আমি আপনাদের কাছে বলছি প্রত্যেক ভাই এই মহাফিলে চলে আসে যারা এখন এদিকে ওদিকে ঘুরছে যারা ইতস্ততা করছে যারা বাড়িতে বসে আজকে কুটুম খাওয়াচ্ছে তাই প্রত্যেকের উচিত এই মহাফিলে এসে নিজের জীবনটা আজকে তৈরি করে নেওয়া কারণ আজকের আপনারা জানেন না এইখানে বসলে আল্লাহ যে কত রহমত আমরা আল্লাহ রবি আল্লাহর দোস্ত বিশ্ব নবী

দিয়েছে আমি সেই কলেমার দাওয়াত তোমাদের কাছে দিচ্ছি তোমরা একবার মনে প্রাণে বিশ্বাস করে পড়ো তোমাদের মুক্তি হবে তোমাদের নাজাজ হবে তোমাদের আল্লাহ পাক বড় ফল এবং সুন্দর আগামী দিনে তোমাদের সুফল করবে এটা আমি বলছি আল্লাহর নবীর কথাগুলো তারা কর্ণপাত করলেন না বরং অত্যাচার আমার নবী নিজের ঘর ছেড়ে চলে যাচ্ছেন আল্লাহর কাবা বাইতুল্লাহর পাশে আমার দয়ার নবীজির ঘর নবী আমার চলে যাবে আল্লাহর নবী রাতের বেলা হজরত আলীকে ডেকে বলেন আলী গো আমার বিচারে তুমি শুয়ে পড়ো আমি নবী মদিনায় চলে যাচ্ছি ওই রাতে আল্লাহ নবী গুটি গুটি পাক মেসফালা বাজার দিয়ে নবী আমার চলে যাচ্ছে আবু বাকর সিদ্দিকের নবী আমার ডাক দিলেন বাবা আবু বকর আল্লাহর নবী যেই দেখেছে আবু বকর সিদ্দিক এক ডাকে জবাব দিয়েছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী রহমতের নবী আবু বকর সিদ্দিক কে liye গুটি গুটি পায় বাবা নিজের জন্ম মক্কা চলতে लागले যেতে 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 বাবা একটা বিরাট বড় পাহাড় আল্লাহর হাজিরা ওই পাহাড়টা চোখে দেখেছে বাবা যে পাহাড়টার নাম হচ্ছে গারে সুর ও ভাই আবু বাক্কা সিদ্ধি কে লিয়ে আমার নবী যখন গারে সুরে পৌঁছে গেলেন আবু বাক্কা সিদ্দিক ডেকে বললেন ও নবী আপনি বলুন আমরা দুজনে এখন কি করব আমার নবী পাক বলেছেন আবু বকর কোন চিন্তা করবে না আমরা দুজনে কানে নেই আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে সুবহানাল্লাহ 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 আবু বকর এক বিন্দু ভয় পাবে না চিন্তা করবে না আল্লাহ আমাদের বাঁচাবে জি এই বলার পরে আল্লাহর নবী বলে আবু দেখো তো পাহাড়ের একটা গর্তে আমরা একটু আরাম করব ঠিক দিয়েছে তাই সবাই মিলে একটু গদগদ চিত্তে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকের ভাবুন আমরা যে মুসলমান বলে দাবি করি কতটুকুন মুসলমান হয়ে আমরা আছি প্রত্যেক ভাই আজকের আমাদের চিন্তা করতে হবে মুসলমান কারা মুসলমান কাদের বলে যদি আজ আমরা একটু চিন্তা ফেকের করি নিজেরা বুঝতে পারবো যে মুসলমান কারা শুধু নাম রাখলে মুসলমান হবে না টুপি মাথায় দিলে মুসলমান হবে না লম্বা জামা গায়ে দিলে মুসলমান হবে না মুসলমান ছিল কারা একটু ভাবতে হবে আল্লাহর কোরআন নিয়ামতি কালাম পরিষ্কার করে বলে দেন

তোমরা হেও হবে না লাঞ্ছিত বঞ্চিত হবে না পদস্থলিত হবে না ভাইরা আল্লাহ পাক বললেন যদি তোমরা মোমেন মুসলমান হও আমি আল্লাহ তোমাদের মদত দেব আমি আল্লাহ তোমাদের পাশে দাঁড়িয়ে যাই আজকের আমরা যে মুসলমান যদি খাঁটি হতে পারতাম তাহলে আমাদের ইজ্জত আমাদের সম্মান আল্লাহ পাক আমাদের বাড়ি দিতে কিন্তু দুঃখের বিষয় শুধু নাম কি আসলে আমরা মুসলমান প্রকৃত মুসলমান আজকে আমার হতে পারিনি তাই আজকের আমাদের এত দুর্দশা এত দূর অবস্থা আজকের এত করুণ অবস্থা আজকের আমি আপনাদের বলবো যারা এখনো রাস্তায় দোকানে যারা বাড়িতে প্রত্যেক ভাইকে বলছি আপনারা মহাপিলে চলে আসে কারণ এখানে লোকজন একটু কম আমি আমি আপনাদেরই ভাই এলাকায় আমি খুবই আলোচনা করি আজকের আমার ছোট ছোট ভাইরা যারা আজকে আমাকে এই মহাফিলে দাওয়াত করেছেন আমি এসেছি আমি আপনাদের সামনে দুটো একটা আলোচনা করব কিন্তু সামনে যদি লোকজন সেইভাবে না দেখি আমি কাল নিয়ে আলোচনা করব জি

Huh? huh?

বলেছে দাবি করি কতটুকু যুক্তির ভিতরে পড়ে আমি আপনাদের কাছে ছোট ছোট করে একটু আলোচনা করে দিয়ে যাই আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী আমার তেষট্টিটা বছর ছিলেন আব এই বছরে বাবা কত রক্ত দিয়েছেন নিজের জন্মভূমি মক্কা ছেড়ে নবী আমার মদিনায় চলে গেছে একবার ভাবন্ত আল্লাহর নবীর জীবনের কত কষ্ট আল্লাহর নবীর জীবনের কত দুঃখ এই কোরআন আর কলমা পৌঁছে দিতে যে মক্কার বেঈমানেরা মক্কার ইহুদিরা আমার রাসূলকে কত নির্যাতন অত্যাচার করেছিল আপনারা জানেন না ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা আজকে লক্ষ্য করতে হবে আমরা যে মুসলমান বলে দাবি করি আমাদের মধ্যে মুসলমান ভাইরা বাবা একদম মুসলমান বলে যে দাবি করছি নবীর উম্মাদ বলে যে আজকে আমরা দাবি করছি কতটুকুন উম্মাতে মোহাম্মাদি আমরা একটু ভাবতে হবে একটু চিন্তা করতে